কোপা শিরোপা জয়ের পর বড় দুঃসংবাদ আর্জেন্টাইন দলে। ইঞ্জুরির কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। এদিকে ফ্রান্স দলকে নিয়ে বাজে ভাষায় গান গাওয়ার পর ক্ষমা চেয়েছেন ফার্নান্দেস। আর ইউরোর ব্যর্থতায় পদত্যাগ করেছেন ইংল্যান্ড কোচ সাউথগেট। রাজিবুল ইসলামের রিপোর্ট। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান লিওনেল মেসি। পরীক্ষা নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিবৃতিতে বলা হয়, লিওনেল মেসির ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন। কোপার ফাইনালে ম্যাচের 64 মিনিটে মাঠ ছাড়েন মেসি। ডাগ আউটের বেঞ্চে বসে মুখ ঢেকে কেঁদে ফেলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। পরে ক্যামেরায় দেখা যায় মেসির ডান অ্যাঙ্কেল বেশ ফুলে গেছে। এদিকে ফ্রান্সকে বর্ণবাদী গান গাওয়ার পর ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক লাইভে ওই গানটি শোনা যায় এনজোর মুখে। অন্যদিকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। ইউরোতে স্পেনের কাছে শিরোপা হারানোর পর থেকেই গুঞ্জন ছিল, আর হলো সেটাই। দ্রুতই ঘোষণা হবে ইংলিশদের নতুন কোচের নাম। রাজিবুল ইসলাম, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।